ফিরোজ ফিরোজ ভাই ঢাকাতে থাকে, সে এখন মানবতার ফেরিওয়ালা হয়েছে, মানবতার ফেরিওয়ালা। এই যুবক ফিরোজ ভাই যে তিন শ্রেণীর মানুষকে কষ্ট দিলে আল্লাহ তাআলা আরশে আজিম কেঁপে ওঠে। সম্মানিত উপস্থিতি, ভালো করে মনে রাখবেন যে তিন শ্রেণীর মানুষকে কষ্ট দিলে আল্লাহ তাআলা আরশে আজিম কেঁপে ওঠে। তার মধ্যে এক নম্বর হল যারা প্রতিবন্ধী তাদেরকে কষ্ট দিলে, যারা প্রতিবন্ধী তাদেরকে কষ্ট দিলে, প্রতিবন্ধীদেরকে কষ্ট দিলে আল্লাহ তাআলার আরশে আজিম কেঁপে ওঠে। আজকে আমাদের যুবক ভাইদের ভিতর দেখা যায় যারা ভালো করে কথা বলতে পারে না, টুকলা, আমরা তাদেরকে টুকলা বলি। দেখি জানেন, আপনার এই কথার কারণে তার কষ্ট লাগতে পারে, সে কষ্ট পায়। আপনার কারণে যদি সে কষ্ট পায়, আপনি বলেন তো আল্লাহ তাআলা সৃষ্টিকে তো আপনি অপছন্দ করতে পারেন না, আপনি তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের যুবক ভাইদের ভিতরে এই বিষয়টা অনেক আল্লাহ তাআলা আরশে আজিম কেঁপে যায়। তার মধ্যে এক নম্বর কারণ হল প্রতিবন্ধীদেরকে কষ্ট দেওয়া, প্রতিবন্ধীদেরকে কষ্ট দেওয়া, তাদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো, তাদের সাথে ভালো করে কথা বলবো। তারা যদি এক কথা একবার না বুঝে, তাদেরকে বারবার একটা বিষয় আমি দেখলাম, যুবক ভাইয়ের ভিডিও দেখতেছি, সে ভাইয়ের বাড়ি হলো চাঁদপুরে, সে ভাইয়ের বাড়ি হলো চাঁদপুরে, নাম হচ্ছে ফিরোজ, ফিরোজ ভাই ঢাকাতে থাকে। সে এখন মানবতার ফেরিওয়ালা হয়েছে, মানবতার ফেরিওয়ালা। এই যুবক ফিরোজ ভাই গরিব দুঃখীদের মাঝে, অন্ধদের মাঝে, প্রতিবন্ধীদের মাঝে সে এমন ভাবে দাঁড়িয়েছে তাদের পাশে, না দেখলে কল্পনাই করতে পারবেন না, বিশ্বাসই করতে পারবেন না। বিশ্বাস না হলে দেখতে পারেন তার ভিডিও, ফিরোজ ভাইয়ের ভিডিও দেখতে পারেন। সে গরিবদের মাঝে, প্রতিবন্ধীদের মাঝে সে এমন ভাবে দাঁড়িয়েছে আপনি বিশ্বাসই করতে পারবেন না, কল্পনাই করতে পারবেন না। ফিরোজ ভাই গরিবদের মাঝে, প্রতিবন্ধীদের মাঝে সে এমন ভাবে কথা বলে, আমার খুব ভালো লাগে। প্রতিবন্ধীদের মাঝে দেশে 1000 টাকা, কাউকে 500 টাকা, কাউকে শাড়ি, কাউকে খাবার, সবকিছু সে দেয়। আর তার টাকা পাওয়ার পরে ওই প্রতিবন্ধী যারা আসে, তার গরিব দুঃখী আসে, তারা এমন খুশি হয়। খুশি হওয়ার পরে দেখবেন অনেক বৃদ্ধা মা আছে, তাদেরকে তিনি টাকা দান করেন, বৃদ্ধা মা তার মাথা নেড়ে দেয়, তার জন্য দোয়া করে, এমন একটা হাসি দেয় আপনি কল্পনা করতে পারবেন না। এত ভালো লাগে আমার, আমি এটা দেখার জন্য আগ্রহ বেশি। ফিরোজ ভাই যখন কোনো গরিব দুঃখীর মাঝে যখন কোনো টাকা দেয়, 500 টাকা, 1000 টাকা, এবং ছোট্ট ছোট্ট তারা এগিয়ে বসে তাদেরকে যখন সে টাকা দেয়, 500 টাকা, 1000 টাকা করে, তাদের পোশাক দেয়, খাবার দেয়, আমার এত ভালো লাগে। তারা যখন এই জিনিসগুলো পাওয়ার পরে যখন একটা হাসি দেয়, হাসিটা দেখলেই আপনার মন ভরে যায়। আসলে আমার তাদের অর্থ সম্পদ রয়েছে, তাদের অনেক টাকা পয়সা রয়েছে, তারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু তারা এরকম ফিরোজ ভাইয়ের মতো গরিব দুঃখী মানুষের পাশে কিন্তু দাঁড়াইতে পারে। যুবক ভাইদের ভিতরে যারা আছে, যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, 10 টাকা, 100 টাকা, 5 টাকা, যার যতটুকু সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে, এগুলো নিয়ে যদি আপনারা আমরা গরিব দুঃখীর মাঝে যদি দাঁড়াইতে পারি,
ওদেরকে সাহায্য করতে পারি, আপনার ৫০০ টাকা ১০০ টাকার কারণে সে যে একটা হাসি দিবে, হাসিটা দেখার পরে আপনার কত খুশি হয়ে যাবে, তার সঙ্গে আপনার সঙ্গে দোয়া করবে। আমার এখানকার যুবক ভাই আছে, আমাদের যুবক ভাইদেরকে যেন আল্লাহ তালা এই সম্পর্কটা দিন, যাতে যুবক ভাইরা সবাই যেন চাঁদপুরে ফিরোজ ভাইয়ের মধ্যে যেন সকলে গরিব দুঃখী অসহায় মানুষের কাছে যেন দাঁড়াইতে পারে। তাইলে আল্লাহ তালার আরশে আজিম কেঁপে ওঠে, তার এক নম্বর কারণ হলো যারা প্রতিনিধিদেরকে কষ্ট, এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো পাগলদেরকে কষ্ট দিলে, দুই নম্বর কারণ হলো পাগলদেরকে কষ্ট দিলে। অনেক পাগল দেখলে আমাদের নাটক জেলার ভিতরে আব্দুলপুরে অথবা গোপালপুরে দেখবেন অনেক পাগল রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, কিংবা ভালো করে খাবার খেতে পারে না, ভাত পায় না, রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, ভাত প্রসাদ নেই, ভাত খাবার নেই, রেল স্টেশনে রাস্তার ধারে ওরা তাদেরকে দেখলে নাচ শিখায়, ওরা তাদেরকে দেখলে নাচ শিখায়, পাগলদেরকে কষ্ট দিলে আল্লাহ তাআলা আশীর্বাদকে কষ্ট, এটা হলো দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হলো এতিমদেরকে কষ্ট দিলে আল্লাহ তাআলা আশীর্বাদকে কষ্ট। যুবক ভাইদের বলছি, তোমাদের যাদের পিতামাতা বেঁচে আছে অথবা আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, আমরা তো বুঝবো না, মাহারা বাহারা ব্যথা, এর কষ্ট কতখানি, যুবক ভাইয়ের মা নেই বাবা নেই সেই বুঝে, কিন্তু একজন সন্তানই বুঝে যার মা নেই বাবা নেই তার কত ব্যথা। তিনদেরকে দেখি আমরা নাচ শিখাই, তাদের যে হক থেকে আমরা বঞ্চিত করি, আমরা তাদেরকে কষ্ট দিই, আমরা তাদেরকে তাদের যে পাওনাটা আমরা তাদের পাওনাটা আমরা কিন্তু ঠিক মতো দিতে চাই না, তাদের সম্পদগুলোই আমরা আত্মসাত করি, আমরা তাদের সম্পদগুলোই আগে আত্মসাত করি, আগে ভোগ করার চেষ্টা করি, তাদেরকে বঞ্চিত করি। তিন নম্বর কারণ হল এতিমদেরকে কষ্ট দিলে আল্লাহ তাআলা আশি আমিন করে সমাজ ভাইরা, যে তিন শ্রেণীর মানুষকে, যে তিন শ্রেণীর মানুষকে কষ্ট দিলে আল্লাহ তাআলা আরশে আজিম কেঁপে ওঠে, তার এক নম্বর কারণ হল যারা প্রতিবন্ধী তাদেরকে কষ্ট দিলে, দুই নম্বর পাগলদেরকে কষ্ট দিলে, তিন নম্বর ইতিমদেরকে কষ্ট দিলে আল্লাহ তাআলা আরশে আজিম কেঁপে ওঠে। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলো থেকে হেফাজত করুক সকলে।